শিক্ষক নিয়োগ, 6 বছর পর রাজ্যের স্কুলে শূন্যপদ পূরণ, পুজো মিটলেই 55,000 শিক্ষক নিয়োগ করা হবে, এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তো বলা হয়েছে পুজো মিটলেই 55,000 শিক্ষক নেওয়া হবে। শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কোনো সরকারি অনুষ্ঠান বা দলীয় সমাবেশ নয়, পুজোর পরেই শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে, মঙ্গলবার বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান 6 বছর পর নিয়োগ হতে চলেছে, নতুন নিয়োগ বিধিও তৈরি হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ করা হচ্ছে, কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন তা ঠিক করতে সমীক্ষা হবে বলেও জানিয়েছেন ব্রাত্য বসু। তারপরে এখানে বলা হয়েছে যে ওয়াকিবহাল মহলের ধারণা, প্রাথমিক বিদ্যালয় স্তরে সার্বিক নিয়োগ 25,000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে, এর পাশাপাশি রয়েছে উচ্চ প্রাথমিক স্তরে 14,339টি শূন্যপদে নিয়োগের বিষয়টি, এরপর বাকি থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের বিষয়টি। তার আগে রয়েছে প্রধান শিক্ষক নিয়োগ, নবম দশমে 13,842টি শিক্ষক নিয়োগ করা হবে, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য 5,527টি শূন্যপদ চূড়ান্ত করা হয়েছে, পাশাপাশি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য 2,325টি শূন্যপদ চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 55,000 এখানে ছুঁইবে নিয়োগের সংখ্যা, তো মোট 55,000 পদে নিয়োগ করা হবে। আরও বলা হয়েছে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন 6 বছর পর আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, একটা নিয়ম করা হচ্ছে শূন্যপদ অনুযায়ী নিয়োগ করা হবে, তার জন্য তালিকা তৈরি করা হচ্ছে, বিজ্ঞান কলা এবং বাণিজ্য কোনো ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ আর বাকি থাকবে না, কোথায় কত শূন্যপদ রয়েছে তার তালিকা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলো থেকে। তো বিধানসভায় এখানে মিটিংয়ের মাধ্যমে ব্রাত্য বসু অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জানিয়েছেন পুজোর পরেই একসাথে 55,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।